ঘটনাটি আমি একটি ছেলের দৃষ্টিকোণ থেকে বলছি। কয়েকদিন আগে আমি এবং আমার তিন বন্ধু একটি পুকুরে মাছ ধরতে গেছিলাম। সেই পুকুর থেকে আমাদের বাড়ি এবং আমাদের গ্রামটা অনেকটাই দূরে ছিল। মাছ ধরতে ধরতে অনেকটাই রাত হয়ে গেছিল আর আমাদের গ্রামের রাস্তায় সেরকম কোনো লাইটস ছিল না। তাই সেদিন রাত্রিবেলায় সেই পুকুরের পাশে তাঁবু খাটিয়ে থাকার সিদ্ধান্ত নিই আমরা। আমাদের বন্ধুদের মধ্যে কথা হয়, প্রথমে দুইজন তিন ঘন্টা ঘুমোবে আর ওই তিন ঘন্টা বাকি দুইজন পাহারা দেবে। প্রথমে আমি আর আমার এক বন্ধু ঘুমিয়ে পড়েছিলাম আর তিন ঘন্টা হয়ে গেছিল, তাই আমাদের বাকি দুইজন বন্ধু আমাদেরকে তখন ঘুম থেকে তুলে দেয় আর বলে এবার তোরা পাহারা দে আর আমরা ঘুমোই। এবার আমরা দুইজনে পাহারা দিচ্ছিলাম আর আমাদের বাকি দুইজন বন্ধু ঘুমোচ্ছিল। তখন আমি দেখতে পাই আমার বন্ধুটির ঘুমের ঘোর এখনো কাটেনি, তাই আমি ওকে বলি তুই ঘুমিয়ে পড়, আমি একা দেখে নেব। সবাই ঘুমিয়ে গেছিল আর তখনই আমি আমাদের তাঁবুর পিছনের ঝোপ থেকে আওয়াজ শুনতে পাই। আমি ও লাঠি নিয়ে বাড়ি মেরে মেরে দেখি ভেতরে কিছু আছে কিনা, আর তখনই আওয়াজ বন্ধ হয়ে যায়। তারপর তাঁবুর দিকে যাচ্ছিলাম আমি আর হঠাৎই আবার আওয়াজ শুনতে পাই। কিছুটা সামনে যেতে আমি দেখতে পাই গাছের ওপরে একজন ভয়ঙ্কর মহিলাকে। ওই মহিলাটিকে দেখতে বেশ ভয়ঙ্কর লাগছিল। বিশাল বড় বড় চুল ছিল তার, শরীর পুরো সাদা, যেন শরীরে কোনো রক্তই নেই। আমি মহিলাটিকে দেখে বুঝতে পেরেছিলাম এ কোনো সাধারণ মহিলা না। তখন আমি ওর চুল টেনে ধরি, কারণ ও একটি জিন ছিল আর জিন ভূতের সব থেকে দুর্বলতা হচ্ছে ওদের চুল। তাই আমি সেই জিন ভূতের চুলটিকে টেনে ওকে আঘাত দিতে শুরু করলাম। তখনই ওই জিন ভূতটি আমাকে বলতে শুরু করলো, আমার চুলটা ছেড়ে দাও, তুমি যদি আমার চুল ছেড়ে দাও তাহলে আমি তোমাকে অনেক ধন সম্পদ দেব। কিন্তু আমি জানতাম আমি ওর চুল ছেড়ে দিলে ও আমাকে মেরে ফেলবে, তাই সারা রাত আমি ওর চুল ধরে বসে থাকলাম। ওর চুল ধরে বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছিলাম আমি নিজেও বুঝতে পারিনি। যখন সকাল হয় আমার তিন বন্ধু আমাকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। ওদেরকে সমস্ত ঘটনা আমি জানিয়ে দিই আর তখন ওরা আমার হাতের দিকে তাকায়। আমিও হাতের দিকে তাকিয়ে দেখি সেই জিন ভূতের চুলের জায়গায় একটি মরা কাক। সেই দিনের ঘটনাটি মনে পড়লে আমার আজও গা শিউরে ওঠে।